नमस्कार ए आफ्टरनून एक्सप्रेस स्टूडियोत मैं कृपांजल राजबंशी प्रथम तो खबर विधानसभा अधिवेशन मुख्यमंत्री डॉक्टर हिमंत विश्व शर्मार भाषण सदन में मुख्यमंत्री और अखिल गगर कथार कटाकटी गड़कप्तानी विभाग कमिशन लोर अभियोग अखिल गगर मुख्यमंत्री बहु गंडगोल आसे मंतव्य करिले अखिल गगर अखिल गगर उभति धरिले शासक पक्षय विधानसभा अधिवेशन मुख्यमंत्री डॉक्टर हिमंत विश्व शर्मार भाषण राखे सदन में मुख्यमंत्री और अखिल गगर कथार कटाकटी है गड़कप्तानी विभाग कमिशन लोर अभियोग तुलिसे अखिल गगोए मुख्यमंत्री बहु गंडगोल आसे मंतव्य करिले अखिल गगोए अखिल गगोक उभति धरिले शासक पक्ष प्रथम अखिल गगोर मंतव्य शुनाइछो आंदोलन पहरी जाओ सीबीआई हम लगे गति के अध्यक्ष महोदय अध्यक्ष महोदय विधायक सदन बाहर कय जे मूर पुरा कोनोबाय 10 कोटी टका दाबी करिसिल हेतु सीबीआई हबो लागিব डेफिनेटली माने अध्यक्ष मते हबो लागे अध्यक्ष मते तेतिया बहुत जय नागरला तदंत होइ जाबो एबला एकदम हबो लागे जान नाय हे कारणे माननीय भाय हबो लागे অসমীয়া ইঞ্জিনিয়ারৰ বিৰুদ্ধে কথা কোৱাৰ আগতে আমি ইলেকচনৰ সময়ত কোৰ গাড়ী আমি ব্যৱহাৰ কৰিছিলোঁ আমি ইলেকচনত ব্যৱহাৰ কৰিবৰ কাৰণে কোট টকা পাইছো আমি মই কাৰো ব্যক্তিগত কথা কোৱা নাই বহুত কথালৈকে ইতিহাস বিলাক ঘূৰি যাব আজি আমি ইয়াত গুটতে কেজন বিধায়কে কথা কৈছে সকলে কৈছে মূল সমষ্টিত ৰাস্তা হ'ব লাগে বিধানসভাত কাম হ'ল ৰাস্তা লুৱা মঠাউৰি লুৱা স্কুল লুৱা কলেজ লুৱা বাকি যাৰ যত যি সমস্যা আছে তাৰ কাৰণে সংস্থা আছে আমি আলোচনা কৰিম গতিকে মই এটা কথাই বিধায়কসকলক অনুৰোধ কৰিম যে প্ৰত্যেকটো কথা আমি যদি একেবাৰে যে মূৰ বাদে ভাল মানুহ নাই তেনেকুৱা এটা যদি মনত অহমিকা লৈ আমি কাম কৰো আমাৰ গোটেই হিন্দু ধৰ্মশাস্ত্ৰ ইছলামতো সকলোতে কৈছে যে অহংকাৰ হলেই মানুহৰ আটাইতকৈ ডাঙৰ বিপদটো আহি পৰে গতিকে মই ভাবো যে অহংকাৰৰ পৰা আমি বাচি থাকিম কেজনমান মাত্ৰ 5-6জনমান ঠিকাদাৰে গোটেই ডিপাৰ্টমেণ্টটো চলাই সিংহি নামৰ গৌতম কনষ্ট্ৰাকশ্যনৰ অনুপম শৰ্মা অনিল দাস আৰু আনন্দ জৈনৰ নিচিনা কেজনমান ঠিকাদাৰে মাত্ৰ গোটেই ডিপাৰ্টমেণ্ট চলাইছে পৰিমল চক্ৰবৰ্তী থকালৈকে ইয়াত নিকা ভাবে আছিলে কিন্তু যেতিয়াই নতুন গড়কাপ্তানি মন্ত্রী আহিলে লগে লগে দুই শতাংশকে কমিশন লোৱা কাম আৰম্ভ হল অবৈধ কমিশন লোৱা কাম আৰম্ভ হল শিবসাগৰত কমিশন ৰাইজ আৰম্ভ হৈ গৈছে কৈছে আপুনি 10 কোটি টকা ডিমাণ্ড কৰিছিলে আপোনাৰ বহুত অভিযোগ আছে আৰক্ষীৰ জালত পৰিছে 6 ড্ৰাগছ সৰবৰাহকাৰী গান্ধী বস্তিৰ পৰা আটক ড্ৰাগছ সৰবৰাহকাৰী কেইজনক দুগৰাকী মহিলাসহ 4জন লোকক আটক কৰাৰ খবৰ
আরক্ষে জব্দ করলে ড্রাগস ভর্তি কন্টেইনার দীর্ঘদিনের পর অঞ্চলত চলাই আসছিল ড্রাগসর বেহা জানাইছে পুনের এবার পল্টন বাজার আরক্ষীর জালত পড়েছে ছয় ড্রাগস সরবরাহকারী গান্ধী বস্তির পর আটক ড্রাগস সরবরাহকারী কেজনক দুগী মহিলাসহ চারিজন লোক আটক আরক্ষে জব্দ করলে ড্রাগস ভর্তি কন্টেইনার দীর্ঘদিনের পর অঞ্চলত চলাই আসছিল ড্রাগসর বেহা হিড়িম্বার রাজি গঠনের দাবিত 14 আগস্টর পুয়া 5 বজার 37 ঘণ্টা বন্ধর ঘোষণা করেছে ডিএনএলএ ছয় জেলা সামরি হিড়িম্বার রাজি গঠনের দাবিত ডিমাসা উগ্রপন্থী সংগঠন চমুকই ডিএনএলএ এই বন্ধর আহ্বান জানায় হোজাই কার্বি আংলং হাইলাকান্দি ডিমা হাসাও করিমগঞ্জ আর কাছাড় জেলা সামরি নতুন হিড়িম্বার রাজি রাজ্য গঠনের দাবি ডিএনএলএর প্রচার সম্পাদক রিং সমাই ডিমাসা আর অধ্যক্ষ কর্মিন দাও ডিমাসা স্বাক্ষরিত এক প্রেস বার্তাত এই কথা প্রকাশ ডিএনএলএ এই সন্দৰ্ভত প্ৰকাশ কৰিছে এক ভিডিঅ' বাৰ্তাও কি আছে ভিডিঅ' বাৰ্তাটোত শুনাইছো আলো পেলে সে হামক জো হামক ডিমাসা কাছাৰ কে জো ৰাজ্য হে উসকো হামক ক্লেম কৰ ৰহা হে অৰ হামক মিলনে কা ৰাইট হে হক হে বলকে অসম চৰকাৰ অৰ ভাৰত চৰকাৰ কো ভি মালুম হে ইছলিয়ে জব তক হামক কা ফুল ফিল নে হোগা ইয়ে হামক কা আন্দোলন জারি ৰহেগা অৰ পেলে ডিএনএছএফ डीएसटी डीसीजे कोनो भी आंदोलन करके गया और 1991 से आज तक भी आचू यानी ऑल डिमोसा स्टूडेंट यूनियन उन लोगों भी ये आंदोलन कर रहा है अभी तक हम लोग का डिमोसा खसारे का समस्या प्रॉब्लम अभी तक असम सरकार और भारत सरकार अभी तक प्रॉब्लम सॉल्व नहीं कर रहा है इसलिए आज डीएनएल के थ्रू से असम सरकार और भारत सरकार को मैसेज दे रहा हूँ हम लोग जो डिमांड है हम लोग जो क्लेम कर रहा है उसको असम सरकार और भारत सरकार फुलफिल करो और करना भी चाहिए और करेगा बोल के मैं आशा भी करता हूँ পশ্চিম কার্বি আংলং জেলার অসম মেঘালয় সীমান্ত অব্যাহত চেপা উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে গাঁওবাসীর বৈঠক আরক্ষীর রিভই জেলার আরক্ষী অধীক্ষক আর পশ্চিম কার্বি আংলং জেলার আরক্ষী অধীক্ষকর মাজত সম্পন্ন হয়েছে বৈঠকখন সাবুদাত অলপতে অসম আর মেঘালয় আরক্ষীর মাজত এক বৈঠক অনুষ্ঠিত করার পরিকল্পনা করে থাকা অবস্থাত খাসিয়া ছাত্র সন্থার এটা দলে অসমর ভূমিত প্রবেশ করার চেষ্টাক লয় সৃষ্টি হয়েছিল উত্তেজনার অবশ্যই দুয়ো রাজ্যের আরক্ষীর তৎপরতাত পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিল যদিও আতঙ্কিত সীমান্তবাসী অবশেষত সীমান্তর উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাবে পশ্চিম কার্বি আংলং জেলা আরক্ষীর বিশেষ পদক্ষেপত দুইখন রাজ্যের ছাত্র সংগঠন তথা আরক্ষী প্রশাসনের মাজত অনুষ্ঠিত হয়ে যায় এক যুটিয়া বৈঠক লগতে ইতিমধ্যে সাবুদা অঞ্চলের সীমান্তত এটা কোম্পানি CRPF মোতায়েন করেছে পশ্চিম কার্বি আংলং আরক্ষী প্রশাসনে স্টুডেন্টস ইউনিয়নের এটা পার্টি আহিছিলে দল আহিছিলে আর লগতে আহিছিলে রিভয় ডিস্ট্রিক্ট ইউথ ফেডারেশনের লড়াখিনি একগোট হয়ে আহিছিলে আহি তেওঁলোকে আমার ইফালে সোমাই আহিব বিচাৰিছিলে তাত তেওঁলোকৰ ৰখোৱা হৈছিলে আৰু তাৰ কিছুদিন আগতে KSL লৰাবোৰ তালৈ গৈছিলে সেইটোলৈ এটা তাত এটা টেনশ্যনৰ সৃষ্টি হৈছে তেওঁলোক তাত সন্ত্ৰাহিত হৈছে তেওঁলোকৰ মাজত ভুল বুজাবুজি সৃষ্টি হোৱাৰ পৰা মানে আশংকা আছে সেইকাৰণে মই তাত হেৰি কৰিছোঁ পিছ মিটিং পাতিছোঁ খাছিয়া আৰু গুৰখা প্লাছ কাৰ্বি এই সকলো মানুহ যিখিনি গাঁও আছে সেই গাঁৱৰ গাঁওবুঢ়াসকলক মাতি তাত পিছ মিটিং পাতিছোঁ আৰু ৰাইজক বুজাই দিছোঁ যে এইটো এটা মানে ইন দ্য ৰিয়েল চেন্স এইটো এটা ৰিউমাৰ হয় যে তেনেকুৱা ধৰণৰ কোনো হেনঅভাৰ কৰাৰ কথা তেনেকুৱা ধৰণৰ কোনো নাই ডিমাণ্ডটো সকলোৱে কৰিব পাৰে মেঘালয়ও কৰিব পাৰে অসমো কৰিব পাৰে সেই ডিমাণ্ড কৰাৰ মতলবটো হেনঅভাৰ কৰা নহয় কাইলৈ অসমত উপস্থিত হ'ব আই অসমীৰ সুযোগ্য সন্তান লাভলীনা বৰগোহাঁই অলিম্পিকত পদক লাভ কৰি প্ৰথমবাৰৰ বাবে অসমত উপস্থিত হ'ব লাভলীনা পুৱা 9:30 বজাত বৰঝাৰ বিমানবন্দৰত উপস্থিত হোৱাৰ পিছতে ৰাজকীয় আদৰণি জনোৱা হ'ব লাভলীনাক ইতিমধ্যে লাভলীনাক আদৰিবলৈ প্ৰস্তুতি সম্পূৰ্ণ কৰিছে চৰকাৰে ৰাজপথত লগোৱা হৈছে লাভলীনাৰ বৃহৎ বৃহৎ হৰ্ডিঙৰ লগতে তোৰণ বৰঝাৰ বিমানবন্দৰৰ পৰা হোটেল তাজ ভিভান্তা হোটেলত জিৰণি ল'ব লাভলীনাই ইয়াৰ পিছতে বিয়লি 3 বজাত কলাক্ষেত্ৰত অনুষ্ঠিত সম্বৰ্ধনা অনুষ্ঠানত অংশ ল'ব লাভলীনাই কলাক্ষেত্ৰৰ আটক ধুনীয়াকৈ সজোৱা হৈছে মঞ্চৰ লগতে পেণ্ডেল নিশা হোটেল তাজ ভিভান্তাতে থাকি পৰহিলৈ পুনৰ দিল্লীলৈ ৰাওনা হ'ব লাভলীনা 15 আগষ্টত স্বাধীনতা দিৱসৰ কাৰ্যসূচীত অংশ ল'ব অসম কন্যা লাভলীনা বৰগোহাঁই উল্লেখযোগ্য পূৰ্বে লাভলীনাৰ সৈতে ৰাজনীতিকৰ ফটো সম্বলিত হৰ্ডিং ৰাজপথত দিয়াৰ বাবে সমালোচনাৰ সন্মুখীন হৈছিল চৰকাৰ ইয়াৰ পিছতে ৰাজনীতিকৰ ফটো আঁতৰাই কেৱল লাভলীনাৰ ফটো সম্বলিত হৰ্ডিং লগালে ৰাজপথত
আফটারনুন এক্সপ্রেস এইদরে অব্যাহত থাকিব এটা বাণিজ্যিক বিরতির সময়। পুনৰ স্বাগতম। কোভিড সৃষ্ট পরিবেশে সংকটত পেলাইছে ইভেন্ট ডেকোরেটরের গৰাকী আৰু কৰ্মচাৰীক। বিয়া সভা ধৰ্মীয় অনুষ্ঠান আদিত পেণ্ডেল সাজি জীৱিকা নিৰ্বাহ কৰা এইসকল 20 মাহ ধৰি তেওঁলোকে উপাৰ্জনৰ কোনো পথ উলিয়াব পৰা নাই। তাৰ মাজতে বেংকৰ পৰা লোৱা ঋণ আদায় দিব নোৱাৰাত হেঁচা প্ৰয়োগ কৰা হৈছে। দীৰ্ঘদিনীয়া লকডাউনৰ পিছত ঋণ লৈ লক্ষাধিক টকাৰ বাঁহ আৰু কাপোৰ ক্ৰয় কৰিছিল তেওঁলোকে, কিন্তু এতিয়া সেই সকলোবোৰ যন্ত্ৰপাতি বাঁহ কাপোৰ নষ্ট হৈছে। সেয়েহে কোভিড সৃষ্ট পৰিৱেশৰ মাজত চৰকাৰী অনুষ্ঠানবোৰত তেওঁলোকক কাম দিবলৈ আহ্বান জনাইছে চৰকাৰক। আনহাতে ঋণ আদায়ৰ ক্ষেত্ৰতো সময় আগবঢ়াই দিবলৈ বা বঢ়াই দিবলৈ তেওঁলোকে আহ্বান জনাইছে। তেওঁলোকৰ আহ্বানসমূহ জানিবলৈ আমাৰ ৰঙিয়াৰ সাংবাদিক ইনামুল ইছলাম উপস্থিত হৈছিল। তেওঁ সামগ্ৰিক পৰিৱেশ দেখুৱাব। রঙিয়ার আশু কার্যালয়ের চৌহদত কোভিড পৃষ্ঠ পরিবেশের বাবে সুদীর্ঘ 20 মাহে ব্যবসায় বন্ধ হয়ে পড়েছে অল অসম ইভেন্ট ডেকোরেটর এসোসিয়েশনের, যাক লৈ রাজপথত নামি আন্দোলন করার হুঙ্কার দিছে। কেন কোভিড পৃষ্ঠ পরিবেশের বাবে পরিয়াল পোহপাল দিয়া যথেষ্ট অসুবিধার সম্মুখীন হয়েছে। যুহ বিয়া সকাম অথবা সভা সমিতি আছিল সেইসমূহ নিজের ব্যবসায় আরম্ভ করেছিল, কিন্তু এটা কোভিড পৃষ্ঠ পরিবেশের বাবে সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। পরিয়াল পোহপাল দিয়ার ক্ষেত্রে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হয়েছে আর মালিক কর্মচারী সকলের কিছু সংখ্যক লোক ইতিমধ্যে অসুস্থ অবস্থাত হয়ে অথবা আত্মহত্যার দরে পথ বাছি লোলা হয়েছে। আমার লগত কিছু সংখ্যক কর্মচারী আছে অথবা মালিক আছে, সকলের পরে জানি বিচার কি কব। হয় অল আসাম ইভেন্ট ডেকোরেটর, ইভেন্ট ডেকোরেটর লগত অসমৰ প্রায় টেন্ট কেটারিং ডেকোরেশন বিবাহ ভবন ব্যান ইত্যাদি সমগ্র ব্যবসায়টোত অসমৰ প্রায় 25 লাখ লোক জড়িত হয়ে আছে। ইয়াতে মালিক কর্মচারী লৈ 25 লাখ লোকের লগত 25 লাখ পরিয়াল, আর আজি এই 20 মাহ ধরে কোভিডের কারণে যে ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ আমি বন্ধ রাখবলগা হয়েছে তার ফলত আজি এই 25 লাখ মানুষের পানীত হাঁহ নচৰা অবস্থা, জীবন জীবিকার পথ বন্ধ, এক টকা ইনকাম নাই, আজি আমি খাবর কারণে চিন্তা করবলগা হয়েছে। যি সময় আমি এটা এটা প্রতিষ্ঠানে 10-15 জনের 100 জনের মানুষক পেটর ভাত দিয়ার ব্যবস্থা করেছিল, আজি গোটাই প্রতিষ্ঠান বন্ধর ফলে আমি নিজে আজি পেটর ভোকত থাকবলগা অবস্থার সৃষ্টি হয়েছে। গতি এই প্রেক্ষাপটতে আমি সরকারক কেটামান আহ্বান জানাব বিচারিছো। প্রথম কথা, কোভিড পরিস্থিতি বিভিন্ন কোভিড বিধি অনুসরণে সরকারি অনুষ্ঠান আয়োজন হয়ে আছে, গতি সরকারক আমার অনুরোধ যে যি বিধি অনুসরি সরকারি কার্যসূচী হয়ে আছে সেই একে কোভিড বিধি মানিয়ে ব্যক্তিগত বা রাজহুয়া কিছু অনুষ্ঠান আয়োজন করা যাতে সরকারের অনুমতি দিয়ে। দ্বিতীয় কথা, আজি ইমান বছর আমি সরকারক কোনোদিনে কোনো কাম বিচরা নাই, কিন্তু আমি দেখিছো এই কোভিডকালীন পরিস্থিতির বিভিন্ন সরকারি কাম কাজ চলি আছে এই ইভেন্ট ডেকোরেশনের। গতি আমার সরকারের প্রতি একটা অনুরোধ যে যা সরকারি কার্যসূচী আছে তার কমসে কম 50% কাম যাতে আমার স্থানীয় প্রতিষ্ঠানক সরকারে দিয়ার ব্যবস্থা করে বিনা টেন্ডার বা কিছু নিয়মের শিথিলতার মাধ্যমে দিয়ে। আমার আনকে আসু নেতা এগারী আছে, তাদের জানিবল বিচার কি কোভিড মহামারীর ফলত আমার টেন হাউস সাউন্ড সিস্টেম তারপর ডেকোরেশন আদি করে ব্যবসায়ীসকলে যেটো অসুবিধার সম্মুখীন হয়েছে, তেওঁলোকে লোন লৈ তেওঁলোকৰ ব্যবসায়ৰ কাৰণে তেওঁলোকে লোন লৈ যি কাম কৰিছিল কোভিড বিধিৰ ফলত, কোভিড মহামাৰীৰ ফলত তেওঁলোকৰ কাম বন্ধ হৈ থকাৰ ফলত তেওঁলোকৰ যথেষ্ট অসুবিধাৰ সম্মুখীন হৈছে। আমিও চৰকাৰক আহ্বান জনাব বিচাৰিছোঁ, ছাত্ৰ সন্থা মজিয়াৰ পৰা আহ্বান জনাব বিচাৰিছোঁ, টেন হাউচৰ ব্যৱসায়ীসকলক ছাউণ্ড ছিষ্টেমৰ ব্যৱসায়ীসকলক সরকারে সকাহ দিয়ার কারণে এটি ব্যবস্থা লব লাগে আর তেওঁলোকক এককালীন সাহায্য প্রদান করব লাগে। যিসকল ব্যবসায়ী এতিয়া লোকসানের সম্মুখীন হয়েছে তেওঁলোকে ঋণ লবলগা আছে, ঋণের ক্ষেত্রতো ব্যাংকের পৰা রেহাই দিয়ার কারণে একটা ব্যবস্থা লওয়ার কারণে আমি ছাত্র সন্থার তরফের আহ্বান জানাইছো, সরকারক আহ্বান জানাইছে যে যিসকলে লোন লৈ ব্যবসায় আরম্ভ করেছে সেইসকল ইতিমধ্যে পানির হাঁহ নচৰা অবস্থার সৃষ্টি হয়েছে। ধন্যবাদ ইনামুল ইসলাম। প্রথমবারের বাবে কাজিরঙ্গার রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষক লাভ করিলে 10টাকৈ অত্যাধুনিক স্যাটেলাইট মোবাইল ফোন। কাজিরঙ্গার রাষ্ট্রীয় উদ্যানত চোরাং শিকারীর রোধর লগতে বানর সময়সাত জরুরীকালীনভাবে ব্যবহৃত হব এই স্যাটেলাইট ফোন। 27 মে'ত কাজিরঙ্গাত উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় বন বিভাগের লগত এক পর্যালোচনা বৈঠকত মিলিত হয়েছিল। মুখ্যমন্ত্রী বন বিভাগের সঙ্গে অনুষ্ঠিত হওয়া সেই পর্যালোচনা বৈঠকতে কাজিরঙ্গার রাষ্ট্রীয় সুবিধা হওয়াকৈ আধুনিক অস্ত্র শস্ত্রের 10টাকৈ স্যাটেলাইট ফোন প্রদান করার কথা ঘোষণা করেছিল। মুখ্যমন্ত্রীগার ঘোষণার 3 মাহৰ পাছতে মঙ্গলবার দিনট রাজ্য সরকারের মুখ্য সচিব জিষ্ণু বরাই কাজিরঙ্গার রাষ্ট্রীয় উদ্যানের সঞ্চালক পি শিবকুমারের হাতত অর্পণ করলে 10টাকৈ স্যাটেলাইট ফোন। আধুনিক স্যাটেলাইট ফোনের যোগেদ বনকর্মীসকলে প্রতি মুহূর্তের খবর আদান প্রদান করার চোরাং শিকারী রোধের ক্ষেত্রতো এই ফোন হয়ে পড়ব অতিক জরুরি জানিবলে দিয়ে উদ্যানের সঞ্চালকগুলো এই সমগ্র কথা। আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যা মে মাহ 27 মানে কাজিরঙ্গা আইসিল
এটা কাজিরাঙ্গা রিলেটেড ফ্লাড প্রিপেয়ারনেস রিভিউ মিটিং করা হয়েছিল, তাতে এটা শুক্র করা হয়েছিল মেইনলি আমার কাজিরাঙ্গা মেইনলি আমার তো ব্রহ্মপুত্র নদী এরিয়া তাকা কেম বিলাক মানে তো মোবাইল কানেক্টিভিটি না হয় আর আমার ওয়্যারলেস সিস্টেম আছে তারপর মানে তো রেগুলার কানেক্টিভিটি মানে না থাকে, তো এই ইস্যু মানে তো সারা নলেজে আনা হয়েছে, ফির সারা এই ডাইরেকশন দিয়ে হয়েছিল কোনটো কেম বিলাকত মানে তো ওয়্যারলেস আর মোবাইল টাওয়ার নাই এইবিলাক কেম্পত মানে তো স্যাটেলাইট ফোন দিব কারণে নির্দেশ দিয়া হয়েছিল। এই হিসেবে যাওয়াকালে আমার আসাম স্টেট ডিসাস্টার ম্যানেজমেন্ট অথরিটি আমার দশটা স্যাটেলাইট ফোন দিয়া হয়েছিল, তো তাতে মানে তো হাত কোন আমার ইস্টার্ন আসাম ওয়াইল্ড লাইফ ডিভিশন দিয়া হয়েছে, তিন কোন আমার বিশ্বনাথ ওয়াইল্ড লাইফ ডিভিশন দিয়া হয়েছে। দিস ইজ দ ফার্স্ট টাইম মানে তো মানে তো ফরেস্ট ডিপার্টমেন্ট মানে তো স্যাটেলাইট ফোন দিয়া হয়েছে, এনে স্যাটেলাইট ফোন তো মেইনলি আমার সিকিউরিটি এজেন্সি বিলাক তেওঁলোকৰ অপারেশন কারণে তেওঁলোকে ইউজ করে আর ফরেস্ট অ্যাক্টিভিটিসর কারণে প্রথমবার মানে তো কাজিরাঙ্গা তে দিয়া হয়েছে। দরঙ্গৰ দলগাঁও থানার অন্তর্গত ধনশিৰি ঘাটত নিশা এনকাউন্টারের ঘটনা, আরক্ষীর গুলিত নিহত এজন দুর্ধর্ষ ডকাইত, খাৰুপেটীয়া আরক্ষীয়ে বুধবারে গ্রেপ্তার করেছিল দুর্ধর্ষ ডকাইত আশা বাবুক, নিশা 2 বজাত দলগাঁও থানার অন্তর্গত ধনশিৰির কাষত আরক্ষীক আক্রমণ করে পলাবলে লওঁতে খাৰুপেটীয়া আরক্ষীর গুলিত নিহত হয় আশা বাবুক। জানাইছো আকৌ এবাৰ, দৰঙৰ দলগাঁও থানাৰ অন্তৰ্গত ধনশিৰি ঘাটত নিশা এনকাউণ্টাৰৰ ঘটনা সংঘটিত হৈছে, আৰক্ষীৰ গুলীত নিহত হৈছে এজন দুৰ্ধৰ্ষ ডকাইত, খাৰুপেটীয়া আৰক্ষীয়ে বুধবাৰে গ্ৰেপ্তাৰ কৰিছিল দুৰ্ধৰ্ষ ডকাইত আশা বাবুক, নিশা 2 বজাত দলগাঁও থানাৰ অন্তৰ্গত ধনশিৰিৰ কাষত আৰক্ষীক আক্ৰমণ কৰি পলাবলৈ লওঁতে খাৰুপেটীয়া আৰক্ষীৰ গুলীত নিহত হয় আশা বাবুক। সোনাপুরের নাজিরাঘাট টোলগেটত নিশা উত্তপ্ত পরিস্থিতি, নিশা এখন সুইফট বাহন চুরমার করলে গুন্ডা বাহিনীর দলে, গুন্ডা বাহিনীর আক্রমণত আহত হয় সুইফটর আরোহী, ভয়ঙ্কর আক্রমণের দৃশ্যবন্দী সিসিটিভি ক্যামেরাত, ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, অভিযোগ অনুসরি সোনাপুরের গুয়াহী অভিমুখে গিয়ে থাকা সুইফট বাহন টোলগেট অতিক্রম করবলে লওঁতে প্রথমে টোলগেটর কর্মচারীর কথার কটাকটি হয়, তারপর সৃষ্টি হয় এক উত্তপ্ত পরিস্থিতির, পাছত একাংশ গুন্ডা বাহিনীয়ে বাহন আর বাহনের আরোহীর উপর আক্রমণ করে, ফলত ভাঙি চুরমার হয় বাহন, আক্রমণত আহত হয় বাহন থাকা লোককেইজন। गाड़ी ग्लोज करना शुरू कर दिया टोल स्टाफ के साथ, उसके बाद बाहर भीतर के जो भी इंसान थे लोकल के उन्होंने उनके साथ झगड़ा किया, जो दो बंदे वहाँ टोल पे ड्यूटी पे थे वो हमने अभी थाने में भेज दिया है, वो अपना क्लेरिफिकेशन वहाँ दे देंगे। और जो लड़का मारपीट किया था वो बाहर का लड़का है? वो बाहर का है, सारे बाहर के हैं। कहाँ का लड़का है वो सब? पता नहीं, आई डोंट नो। आपका टोल का कोई आदमी नहीं? कोई नहीं है। हमारे टोल का अगर स्टाफ का झगड़ा करेगा तो हम टोल कैसे चला पाएंगे? এক দশক অতিক্ৰম কৰাৰ পিছতো পূৰ্ণাংগ পৰ্যায়ত গঢ় লৈ নুঠিল শিৱসাগৰত স্থাপন কৰা ৰাজীৱ গান্ধী পেট্ৰলিয়াম প্ৰযুক্তি প্ৰতিষ্ঠান আৰু অসম ৰাজীৱ গান্ধী সমবায় বিশ্ববিদ্যালয়। চৰকাৰৰ হেমাহিৰ বাবে এই দুয়োখন শৈক্ষিক প্ৰতিষ্ঠানে লাভ কৰা নাই পূৰ্ণাংগ ৰূপ। ইয়াৰ পৰিপ্ৰেক্ষিতত বুধবাৰে শিৱসাগৰ মহকুমা ছাত্ৰ সন্থাই জিলা উপায়ুক্ত কাৰ্যালয়ৰ সন্মুখত অৱস্থান ধৰ্মঘট কাৰ্যসূচী ৰূপায়ণ কৰে। আৰু এই সন্দৰ্ভত আমাক অধিক জনাব শিৱসাগৰৰ সাংবাদিক প্ৰদীপ গগৈ। এক দশক পূৰ্বে অসম পেট্ৰ কেমিকেল ইনষ্টিটিউট আৰু অসম ৰাজীৱ গান্ধী সমবায় বিশ্ববিদ্যালয় এখনৰ আধাৰশিলা স্থাপন কৰিছিলে, কিন্তু সেই আধাৰশিলাতে ৰ'ল যে সমবায় বিশ্ববিদ্যালয়খনত কেৱল ফলক লগাই দায়িত্ব সামৰিলে চৰকাৰে, আৰু যাৰ বাবে আজি অৱস্থান ধৰ্মঘট পালন কৰিছে শিৱসাগৰ মহকুমা ছাত্ৰ সন্থাই। তেওঁলোকৰ এটাই দাবী যে অসম ৰাজীৱ গান্ধী সমবায় বিশ্ববিদ্যালয় আৰু ৰাজীৱ গান্ধী পেট্ৰলিয়াম প্ৰযুক্তি প্ৰতিষ্ঠানখন পূৰ্ণ পৰ্যায়ত ইয়াত পূৰ্ণ ৰূপ দিব লাগে, আৰু এই সন্দৰ্ভত মই তেওঁলোকৰ বিষয়ববীয়া আছে আছুৰ তেওঁৰ পৰা জানিব বিচাৰিম। হয়, আজি শিৱসাগৰ মহকুমা ছাত্ৰ সন্থাই আজি শিৱসাগৰ জিলা উপায়ুক্ত কাৰ্যালয়সমূহত আমি দুঘণ্টীয়া অৱস্থান ধৰ্মঘট কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছোঁ, আৰু এই কাৰ্যসূচীৰ যোগেদি আমি 2011 চনত তদানীন্তন কেন্দ্ৰ চৰকাৰে শিৱসাগৰত এখন সৰ্বভাৰতীয় শৈক্ষিক প্ৰতিষ্ঠান ৰাজীৱ গান্ধী ইনষ্টিটিউট অফ পেট্ৰলিয়াম টেকনলজি প্ৰতিষ্ঠাৰ তেওঁলোকে প্ৰতিশ্ৰুতি দিছিল। পৰৱৰ্তী সময়ত 2017 চনৰ পৰা তেওঁলোকে প্ৰতিষ্ঠানটিৰ কাম কাজ আৰম্ভ কৰিছে, কিন্তু এতিয়াও তেওঁলোকে প্ৰতিশ্ৰুতি প্ৰদান কৰা অনুসৰি যুগসাপেক্ষ আৰু সৰ্বভাৰতীয় পৰ্যায়ৰ এখন প্ৰতিষ্ঠানৰূপে প্ৰতিষ্ঠানটিক গঢ় দিয়াৰ যি প্ৰতিশ্ৰুতি আছিল সেই প্ৰতিশ্ৰুতি ৰূপায়ণ কৰা নাই।
কিন্তু অতি দুর্ভাগ্যজনকভাবে শেহতীয়াকৈ এই প্রতিষ্ঠানটিক তেওঁলোকে উত্তর প্রদেশৰ আমেথিৰ জয়স্থিত রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম টেকনোলজি এটা শাখা হিসাবে তেওঁলোকে ইয়ালে ইয়াক আসলে অবনমিত কৰিছে। এই কথা কেতিয়াও গ্রহণযোগ্য নহয়। আমি শিবসাগরীয় রাইজে অসমবাসী রাইজক দিয়া যে প্রতিশ্রুতি আছিল কেন্দ্র সরকারের প্রতিশ্রুতি আখরে আখরে পূরণ করবর কারণে দাবি জানাইছো। এই ক্ষেত্রে বিধায়কগৰাকী আচলতে যিধৰণে পদক্ষেপ গ্ৰহণ কৰিব লাগিছিল, শিৱসাগৰ সমষ্টিতে থকা দুটা শৈক্ষিক প্ৰতিষ্ঠান, এখন সৰ্বভাৰতীয় প্ৰতিষ্ঠান, এখন ৰাজ্যিক প্ৰতিষ্ঠান, আৰু এই ৰাজ্যিক প্ৰতিষ্ঠানখন যেতিয়া আন ছখন বিশ্ববিদ্যালয়ৰ কাৰণে পুঁজি নিৰ্ধাৰণ কৰা হ'ল, শিৱসাগৰ এই বিশ্ববিদ্যালয়খনৰ কাৰণে কি দিছে এই কথা চৰকাৰক আচলতে জানিবৰ কাৰণে বিধায়কগৰাকীয়ে পদক্ষেপ গ্ৰহণ কৰিব লাগিছিল। কিন্তু তেখেতে পৰ্যটনৰ ক্ষেত্ৰত দুৱাৰ কৰাৰ বাদে আচলতে তেওঁ চেঙা ধুবুৰী চৰচাপৰিতে ব্যস্ত থাকিবৰ কাৰণে চিন্তা কৰিলে, আৰু অসমৰ মুখ্যমন্ত্ৰী হোৱাৰ সপোনটো তেওঁ খুব বেছি জোৰত আগবঢ়াই লৈ গৈছে। এই কথা আচলতে গ্ৰহণযোগ্য নহয়। তেখেতক শিৱসাগৰৰ জনসাধাৰণে উন্নয়ন কৰিবৰ কাৰণে আচলতে বুদ্ধি জয়যুক্ত কৰিছিল, আৰু তেখেতক শিৱসাগৰ সমষ্টিৰ উন্নয়নৰ ক্ষেত্ৰত আমি গুৰুত্ব দিবৰ কাৰণে আহ্বান জনাইছোঁ। হয়, ইয়াৰ ৰাজীৱ গান্ধী পেট্ৰলিয়াম প্ৰযুক্তি যিখন প্ৰতিষ্ঠান স্থাপন কৰিবলৈ লৈছিলে সেইখনৰ কেৱল এটা শাখাহে ইয়াত প্ৰতিষ্ঠা কৰি শিৱসাগৰবাসীক চৰম প্ৰতাৰণা কৰিছে কেন্দ্ৰীয় চৰকাৰে, যাৰ বাবে আজি আছুৱে ইয়াত অৱস্থান সময়ত কাৰ্যসূচী পালন কৰি প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে। ধন্যবাদ প্ৰদীপ গগৈ। দেশৰ 37খন জিলাত এতিয়াও উদ্বেগজনক হৈ আছে কোভিডৰ পৰিস্থিতি। সেই 37খন জিলাৰ ভিতৰত আছে উত্তৰ পূবৰ দুখন জিলা, মেঘালয়ৰ ৱেষ্ট খাচী হিলছ আৰু মিজোৰামৰ ছাইহা জিলাত কোভিড পৰিস্থিতি এতিয়াও উদ্বেগজনক। এই 37খন জিলাত নিতৌ বৃদ্ধি হৈ আছে কোভিডৰ আক্ৰান্তৰ সংখ্যা। 37খন জিলাৰ ভিতৰত কেৰালাৰ 11খন, তামিলনাডুৰ 7খন, হিমাচল প্ৰদেশৰ 6খন আৰু কৰ্ণাটকৰ 5খন জিলা আছে। আৰু ইয়াৰ সৈতে সময় হ'ল আফটাৰনুন এক্সপ্ৰেছ সামৰাৰ। নমস্কাৰ।